আসসালামু আলাইকুম। তো আমাদের ক্রিপ্টো পাগলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমাদের সাথে যারা নিয়মিত আছেন, আমাদেরকে নিয়মিত সাপোর্ট দিতে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে নিয়মিত ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা হয়, বিভিন্ন আইসিও ইনফরমেশন, বিভিন্ন এয়ারড্রপ ইনফরমেশন এবং ক্রিপ্টো কারেন্সি মার্কেট, কয়েন মার্কেট কেপের বিভিন্ন আপডেট দেওয়া হয়। তো সে তারই ধারাবাহিকতে আজকে নতুন একটা আইসিও নিয়ে কথা বলবো। আজকে যে আইসিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাফিন। সাফিন নিয়ে আমরা কথা বলবো। সাফিন হচ্ছে, সাফিন ইজ এ ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেজ আইডেন্টিটি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা যে ক্রিপ্টোকারেন্সি ইউজ করি, ক্রিপ্টোকারেন্সি ইউজ করার ক্ষেত্রে সঠিক আইডেন্টিটি না থাকার কারণে কিন্তু বিভিন্ন বিজনেস বা বিভিন্ন মার্চেন্ট বা বিভিন্ন কোম্পানি এই ভেরিফাই করতে পারে না, সেজন্য বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্ট করে না। তো এই সমস্যাটা বা এই প্রবলেমটা সলভ করার জন্য সাফিন সিম্পল কেওয়াইসির মাধ্যমে ব্লকচেইন টেকনোলজি ইউজ করে এটা সলিউশন করার জন্য তার প্রজেক্ট ডেভেলপ করতেছে। তো তাদের আপনার টোকেন সেল ডিটেলস একটু পরে আমি বলতেছি, এর আগে তাদের প্রজেক্ট সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করে নেই। তো তাদের যে আইসু আছে, আইসু রেটিং আছে, কিন্তু হাই রেটেড আইসু দেখুন, আইসু বেঞ্চ 4.6, আইসু বাজার গ্রেড এ, ট্র্যাক আইসু 5 to 5, আইসু হোল্ডার, অর্থাৎ এটা হাই রেটেড আইসু। তো আজকে সবচেয়ে বেশি প্রমিজিং বা সবচেয়ে বেশি অ্যামেজিং বিষয় হচ্ছে তাদের অ্যাপস কিন্তু অলরেডি গুগল প্লে স্টোর আছে এবং যাদের iOS ভার্সনও তাদের অ্যাপ্লিকেশন আছে। তো তারা আপনার ইচ্ছা করলে এটা ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে তাদের যে আইসু এর ইনফরমেশন কিন্তু কয়েন টেলিগ্রাফ এবং আইএনসি, বড় বড় যে মিডিয়া সাইট গুলো আছে বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট গুলো আছে, এগুলোতে কিন্তু অলরেডি তাদের পাবলিশ করা হয়েছে তাদের আইসু সম্পর্কে। আচ্ছা, যাই হোক, তো পার্টনারশিপ দেখতে পাচ্ছেন, অনেকগুলো পার্টনারশিপ আছে তাদের সাফিনের সাথে। সাফিন যে রিয়েল প্রোডাক্ট, তো রেজিস্ট্রেশন ওয়েব ইউজার 30,000+ এবং অ্যাপ ইউজার হচ্ছে আপনার 5,000+ বা 5,000+, এবং পার্টনারশিপ 5টা কোম্পানির সাথে বা 5টা প্রজেক্টের সাথে তার পার্টনারশিপ করা আছে। সাফিন মেক ইট সিম্পল, আসলেই সিম্পল, রিভলিউশনারি সলিউশন ফর বোথ বিজনেস অ্যান্ড ইউজার্স। অর্থাৎ যে বিজনেসম্যান বা এবং ইউজার্স এর মধ্যে ভালো একটা সম্পর্ক বা দুজনেরই সুবিধা বা দুজনেরই ফেসিলিটি পাবে এই সাফিনের মাধ্যমে। তো বিজনেস রিসিপ যেটা আমি প্রথমে বলেছিলাম, কেওয়াইসির কারণে বা বিভিন্ন বিজনেস আমি ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্ট করে না, তো সেটা কেওয়াইসি ভেরিফাই করতে পারবে খুব সহজে সাফিনের মাধ্যমে এবং যে কোনো বিজনেস সহজে অ্যাকসেপ্ট করবে। ইউজার্স গেট অ্যাক্সেস টু ওয়েবসাইট উইথ এ সিঙ্গেল ক্লিক, এবং তাদের যে ওয়েবসাইটে লগ ইন করার জন্য খুব সহজেই লগ ইন করা যাবে, একবারে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে লগ ইন করা যাবে, ফিঙ্গারের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে খুব সহজ বা সিম্পল, ভেরি সিম্পল। ইউজার্স কন্ট্রোল দেয়ার ডাটা আপনারা পরে নেবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। অলরেডি আলোচনা করেছি, তারপর আরো ডিটেলস দেওয়া আছে। তো রোড ম্যাপটা আপনারা দেখতে পারেন, রোড ম্যাপটা দেওয়া আছে এখানে। রোড ম্যাপের সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং টিম মেম্বার দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে কো-ফাউন্ডার এবং সিও। ওনার সম্পর্কে জানতে চাইলে এখানে এখানে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন, অথবা অথবা তাদের লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে। তো লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে সমস্ত টিম মেম্বারের সম্পর্কে ডিটেলস জানতে পারবেন পার্সোনালি ভাবে। টিম মেম্বারগুলো অনেক হচ্ছে ভালো মনে হচ্ছে বা পজিটিভ মনে হচ্ছে, এবং অ্যাডভাইজারগুলো তাদেরকেও তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনেক মূল্যে বা অনেকে এটাতে
ফোকাস করতেছে প্রজেক্টটা দিয়ে, কারণ এমন প্রজেক্ট বর্তমানে নাই। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন, বা যারা আইওএস ভার্সন বা আইফোন ইউজ করেন তারাও এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। এখন আসি টোকেন সেল সম্পর্কে। তো টোকেন সেল নিয়ে তাদের মিডিয়ামে একটা অলরেডি পোস্ট করা আছে টোকেন সেল সম্পর্কে। তো 31 বা 31st, ওকে, টোকেন সেল ডিটেলস get me on the list Safin, but list what listing is not open. আমি দেখালাম যে এটা কিন্তু হোয়াইট লিস্ট অলরেডি, এখন কিন্তু আপনারা হোয়াইট লিস্ট জয়েন হতে পারবেন। ওকে, এখন দেখতে পারেন, এখানে আপনারা প্রথমে ওয়েবসাইটে ঢুকে হোয়াইট লিস্টেডটা কমপ্লিট করে নেবেন। আপনার যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো ভেরি ইজি দিয়ে এখানে সাবমিট করে আপনারা হোয়াইট লিস্টটা কনফার্ম করে নেবেন যারা আইসিও বাই করতে চান। আইসিও সেল সম্পর্কে সমস্ত ডিটেলস এখানে, তাদের একটা মিডিয়াম পোস্টে আইসিও সম্পর্কে সমস্ত ডিটেলস, সেলিং এর ব্যাপারে সমস্ত ডিটেলস এখানে শেয়ার করা হয়েছে। টু দ্য আইসিও উইল বি লঞ্চ অন দ্য 31st অফ মে 2018 এট 13 UTC, অর্থাৎ এই সময় তারা আইসিওটা আপনার বাই করতে পারবেন। সফট ক্রিপ হচ্ছে 3 মিলিয়ন অ্যান্ড হার্ড ক্রিপ হচ্ছে 21 মিলিয়ন, অ্যাট টোটাল অফ হচ্ছে আপনার 300 মিলিয়ন সাফিন টোকেন, 30% অফ টোটাল সাপ্লাই উইল বি সোল্ড। আমি এই তাদের মিডিয়ামের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো হোয়াইট লিস্টের ব্যাপারে দেওয়া আছে, এবং যদি কোনো প্রবলেম হয় তাদের তো তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি ফ্রেন্ডলি যে কোনো কিছু আস্ক করতে পারেন, তো অবশ্যই আনসার পাবেন। এবং আমি সমস্ত ডিটেলস এও দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা এখানে এটাতে ফোকাস করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার ক্রিপ্টোকারেন্সি ফ্রেন্ডদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।